মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে 12 দিনব্যাপী মাদারীপুর উৎসব। এ উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক 71-এ গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, শিবচর থানা ইনচার্জ অফিসার আনোয়ার হোসেন, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি তফজ্জল হোসেন তোতা খান, মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। উল্লেখ্য, শুক্রবার উদ্বোধনী দিনে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।